একজন ভালো রাজা এবং একজন মন্দ রাজার গল্প। ঈশ্বরের রাজ্যকে দুজন রাজার সঙ্গে তুলনা করা যেতে পারে, একজন ভালো এবং অন্যজন মন্দ রাজা। সে ভালো রাজা সবসময় সে মন্দ রাজার রাজ্যের মানুষের জন্য দুঃখ অনুভব করতেন, কারণ সে মন্দ রাজা তার রাজ্যের লোকদেরকে নির্দয় এবং কঠোরভাবে শাসন করতেন। যত সময় অতিবাহিত হতে লাগলো, সে ভালো রাজা সে মন্দ রাজার রাজ্যের লোকদের জন্য আরও বেশি দয়া অনুভব করতে লাগলেন এবং তার সে অনুভূতি প্রতিদিন অনেক গাঢ় এবং তীব্র হতে লাগল। অবশেষে একদিন সে ভালো রাজা তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সে মন্দ রাজার রাজ্যে আক্রমণ করবেন এবং সে মন্দ রাজার রাজ্যের অধিকার তিনি গ্রহণ করবেন এবং সে মন্দ রাজার রাজ্যের লোকদেরকে তিনি মুক্ত করবেন। কিন্তু সে ভালো রাজা তিনি চিন্তা করলেন, সে মন্দ রাজার রাজ্যের লোকজন যদি তার ভালো উদ্দেশ্যকে সঠিকভাবে না নেয়, যদি সে মন্দ রাজার রাজ্যের লোকজন যদি সে ভালো রাজার বিরুদ্ধে যুদ্ধ করে এবং তার সে পরিকল্পনাকে ধ্বংস এবং নষ্ট করে দেয়, সেজন্য সে ভালো রাজার গুপ্তচররা তারা গোপনে সে মন্দ রাজার রাজ্যে গেল এবং সেই মন্দ রাজার রাজ্যের লোকদেরকে বোঝাতে চেষ্টা করল যে সে ভালো রাজার মনে কী রয়েছে। বিভিন্ন গুপ্তচরদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হলো এবং সে গুপ্তচররা সে ভালো রাজার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে লাগলো। সে গুপ্তচরেরা সে মন্দ রাজার রাজ্যের লোকদেরকে বোঝাতে লাগলো ভালো রাজার উদ্দেশ্য, কেন ভালো রাজা তিনি এটি করতে চাচ্ছেন, তার মনে কী রয়েছে, এবং সে গুপ্তচরেরা সেই দুষ্ট রাজার রাজ্যের লোকদের মন জয় করলো এবং তাদেরকে একত্র করলো এবং সেই দুষ্ট রাজার রাজ্যের লোকেরা তারা সে ভালো রাজার উপরে তারা বিশ্বাস স্থাপন করলো এবং তারা চাইল যেন সে ভালো রাজা সে দুষ্ট রাজার রাজ্য যেন দখল করে নেন। সে গুপ্তচররা যখন সে দুষ্ট রাজার রাজ্যে গিয়ে তারা কাজ করছিল এবং সে রাজ্যের লোকজনদেরকে তারা বোঝাচ্ছিল এবং অনেক লোক তারা সে ভালো রাজার উপরে তারা বিশ্বাস স্থাপন করল এবং তারা চাইল যেন সে ভালো রাজা যেন সে দুষ্ট রাজার রাজ্য যেন দখল করে নেয়। কিন্তু কিছু লোক তারা সেই গুপ্তচরের কথা তারা বিশ্বাস করল না, তারা সেই ভালো রাজার রাজ্যে যাবার জন্য তারা অস্বীকৃতি জানালো এবং তারা সেই গুপ্তচরদের বিরুদ্ধে তারা অনেক মন্দ কাজ করতে শুরু করল এবং তারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করল। অবশেষে সেই দিন আসলো যেদিন ভালো রাজা তিনি নিজেকে প্রস্তুত করলেন সেই মন্দ রাজার রাজ্যকে দখল করবার জন্য। তিনি ঝড়ের বেগে আসলেন এবং তিনি সেই মন্দ রাজার রাজ্যকে তিনি দখল করলেন এবং সেই মন্দ রাজার সমস্ত সৈন্যদেরকে তিনি পরাজিত করলেন এবং সে ভালো রাজা সে মন্দ রাজাকে তিনি বন্দী করলেন এবং তার সঙ্গে সঙ্গে সে মন্দ রাজার রাজ্যে যে সমস্ত লোকেরা ভালো রাজার সঙ্গে আসার জন্য অস্বীকৃতি জানিয়েছিল তাদেরকেও তিনি বন্দী করলেন। কিন্তু সে মন্দ রাজার রাজ্যের যারা সে ভালো রাজাকে স্বাগতম জানিয়েছিল তাদেরকে তিনি মুক্ত করলেন এবং তারা আজীবন সুখে এবং শান্তিতে বসবাস করতে লাগল। প্রিয় বন্ধুগণ, আপনারা কি এই গল্পটির মানে বুঝতে পেরেছেন? আপনারা ঠিকই ধরেছেন, এই গল্পে সে ভালো রাজা হচ্ছেন ঈশ্বর, প্রভু শ্রীকৃষ্ণ, এবং সে মন্দ রাজা হচ্ছে শয়তান, আর সে গুপ্তচররা হচ্ছে আমরা যারা বিশ্বাসী, আমরা যারা প্রভুকে ভালোবাসি, এবং আমরা সে মণ্ডলীর অংশ এবং যেটি তার রাজ্যের অধীনে। এখানে সেই মণ্ডলী বলতে আমরা একটি গির্জাঘর বুঝি, কিন্তু আসলে এখানে মণ্ডলী বলতে বোঝানো হচ্ছে আমরা যারা বিশ্বাসী, যারা আমরা প্রভু খ্রিস্টের দেহের অংশ, এবং আমাদেরকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত, যেন এখনো পর্যন্ত যারা প্রভু খ্রিস্টের কথা শুনেনি, যারা এখন প্রভু খ্রিস্টকে জানে না,
তাদের কাছে যেন আমরা যাই এবং আমরা যেন সেই ভালো রাজার কথা আমরা বলি। আমরা যেন বলি যে সেই ভালো রাজা তিনি আবার আসবেন এবং তিনি এই রাজ্যকে তিনি আবার গ্রহণ করবেন। এই রাজ্যের অধিকার তার কাছে রয়েছে এবং সেই রাজ্যকে তিনি আবার শাসন করবেন। আর এখানে সেই মন্দ রাজার রাজত্বে যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে সেই মানুষেরা যারা এখনো পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের কথা জানে না, যারা এখনো অন্ধকারে রয়েছে, এবং সেই গুপ্তচর আমরা যারা বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টের দেহের অংশ, আমাদের দায়িত্ব যেন আমরা সেই মন্দ রাজার রাজত্বে যাই, সে হারানো আত্মাদেরকে হারানো লোকদেরকে যেন আমরা সে ভালো রাজার কথা বলি, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের কথা বলি, যারা এখনো পর্যন্ত যারা প্রভু যীশু খ্রিস্টের জন্য যারা অপেক্ষা করছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার আসবেন, তিনি আবার এসে সে মন্দ রাজা সে শয়তানের বিচার তিনি করবেন, এবং যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করবে তাদের বিচার তিনি করবেন। এবং আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি এসে আমাদেরকে তার রাজ্যে তিনি নিয়ে যাবেন, এবং তার সঙ্গে আমরা চিরজীবন আমরা সুখে এবং শান্তিতে আমরা বসবাস করব, এবং সেই মণ্ডলী হিসাবে প্রভু যীশু খ্রিস্টের দেহ হিসাবে আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাই, এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত গিয়ে যেন আমরা সেই হারানো আত্মাদেরকে জয় করি, এবং তাদেরকে যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের কথা বলি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি একমাত্র ঈশ্বর, এবং তিনি একমাত্র জীবিত ঈশ্বর, এবং তিনি একমাত্র পরিত্রাণ দিতে পারেন। ধন্যবাদ। এই অংশটি আমরা বাইবেলের বিভিন্ন অংশে দেখতে পাই, যোহন 18:36, মথি 12:26 এবং 24:14, প্রেরিত 1:3-8, রোমিও 8:9, প্রথম করিন্থীয় 12:13, প্রকাশিত বাক্য 11:15-17, 19:11-16 এবং 20:1-19.